হ্যালো ফ্রেন্ডস, মিতালিস ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো প্রথমেই জানাই সবাইকে শুভ নববর্ষের অগ্রিম আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজ আমরা এসেছি গড়িয়াহাটে ট্রায়াঙ্গুলার পার্কে। এখানে নববর্ষ উপলক্ষে একটা সুন্দর মেলার আয়োজন করা হয়েছে এবং এখানে আমাদের আমন্ত্রণ জানানো হয়েছে। তো চলুন মেলায় ঘুরে দেখা যাক এখানে আমাদের জন্য কী কী চমক অপেক্ষা করছে। বিভিন্ন সুন্দর পোশাকের কালেকশন আর অতি লোভনীয় বিশাল খাবারের ভাণ্ডার নিয়ে এই সুন্দর মেলাটির নাম দেওয়াই হয়েছে নববর্ষ জমজমাট। মেলাটি দুটি ভাগে ভাগ করা হয়েছে। মাঠের একদিকে বিভিন্ন পোশাকের সম্ভার আর আরেকদিকে বিভিন্ন খাবারের আয়োজন করা হয়েছে। দেখো এখানে বিভিন্ন রকমের পাঁপড়, তারপর হচ্ছে তোমার বিভিন্ন রকমের লজেন্স, জোয়ান, তারপর বিভিন্ন রকমের আয়োজন এখানে করা হয়েছিল। আর পাশে প্রচুর খাবারের দোকান ছিল, প্রচুর খাবারের। আর এখানে সামনেই ছিল একটা মিষ্টির দোকান, চন্দননগরে বিখ্যাত সূর্য মোদক। তো এখানকার মিষ্টি খুব ভালো খেতে। তো তোমরা যারা যারা অবশ্যই এসেছিলে তারা অবশ্যই ট্রাই করেছো, আর যারা আসোনি তারা এক্ষুনি এসে যাও। এখানে ছিল স্ট্রবেরি রসগোল্লা, ম্যাঙ্গো রসগোল্লা আর কমলাভোগ, আর বিভিন্ন রকমের সন্দেশ ছিল, জলভরা সন্দেশ, বিভিন্ন রকমের মোদক, বিভিন্ন রকমের আয়োজন ছিল এখানে। আর টেস্ট ছিল অসাধারণ। তো আমি খেয়ে তোমাদের রিভিউ দিচ্ছি, খুব সুন্দর খেতে ছিল এখানে প্রত্যেকটা মিষ্টি। এবার দেখো এখানে বিভিন্ন রকমের টার্কিস আইসক্রিম ছিল, সামনেই তোমরা দেখতে পাচ্ছ, অনেকে এখানে খাচ্ছিল। আর এখানে বিশাল বড় মাঠটা ছিল, মাঠের মানে প্রচুর বড় মাঠ, যেখানে আয়োজন করা হয়েছিল বিভিন্ন রকমের, মানে মেয়েদের কানের দুল, হার, ড্রেস, তো বিভিন্ন রকমের জুয়েলারি সেট। তো দেখো সামনেই তোমরা দেখতে পাচ্ছ যে বুটিক একটা ছিল, বুটিকে বিভিন্ন রকমের শাড়ি, চুড়িদার, বিভিন্ন রকমের খুব সুন্দর সুন্দর কালেকশন ছিল। তোমরা যারা এখনও আসোনি তারা প্লিজ অবশ্যই আসো। বিভিন্ন রকমের কুর্তি, বিভিন্ন রকমের ড্রেস, সালোয়ার, শাড়ি, সব কিছু এখানে সুন্দর একটা আয়োজন ছিল। সামনেই ছিল বিভিন্ন আচারের স্টল, দেখো তোমাদের সামনে থেকে দেখাচ্ছি, আরও সুন্দর সুন্দর ড্রেস পোশাক, তারপর বিভিন্ন রকমের জুয়েলারি, বিভিন্ন রকমের কাঠের তোমার জিনিসপত্র ছিল এখানে, বিভিন্ন রকমের তোমার হার, বিভিন্ন রকমের সুতো দিয়ে বা তোমার বিভিন্ন রকমের, দেখো পেঁচা সামনে ছিল, কেটল ছিল, কেটলি যেটাকে বলে। হ্যাঙ্গিং ছিল, যেগুলো আমাদের সামনে দরজার সামনে যেগুলো ঝোলায় হ্যাঙ্গিং ছিল প্রচুর। আর এখানে ছিল নিউ ভারত সুইটস, এই মিষ্টিটাও অসাধারণ খেতে। দেখতেই পাচ্ছ বিভিন্ন রকমের এখানে মিষ্টি ছিল, আর প্রত্যেকটা মিষ্টি টেস্ট করিনি, বাট যে কটা মিষ্টি তোমাদের টেস্ট করেছি সব কটাই অসাধারণ ছিল। তো তোমরা যারা আসোনি প্লিজ অবশ্যই এখানে একবার হলেও আসো। এগুলো দেখো ছিল চিকেনের লেগ পিস, চিকেনের লেগ পিস, চিকেন কাবাব, বিভিন্ন রকমের। দেখেই জিভে জল চলে আসছে না তোমাদের? তো কার কার এরকম জিভে জল চলে আসছে আমার মতো? আমি আর সামনেই দেখো বিভিন্ন রকমের কাটলেট, ফিশ কাটলেট, তারপর চিকেন কাটলেট, বিভিন্ন রকমের এখানে কাটলেট ছিল। দেশের তো সম্ভার মানে অসম্ভব সুন্দর সম্ভার, বিভিন্ন রকমের বললেও কম হবে। আর মেলাটা বিশাল বড়, মানে বিশাল মাঠ জুড়ে যেহেতু করা হয়েছিল তো এখানে সব রকমের আইটেম ছিল,
খাবার, বিভিন্ন পোশাক, বিভিন্ন জুয়েলারি, হ্যান্ডমেড সব এগুলো। আর মানুষ মোটামুটি ভিড় হয়েছিল সেখানে সেদিনকে, বিভিন্ন রকমের ব্লগাররা এসেছিল, তার সঙ্গে আমিও গিয়েছিলাম, তাই জন্য তোমাদের সামনে আমি ভিডিওটা তুলে ধরলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ 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 লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আমার একটা ফেসবুক পেজ আছে, ওটা মিতালিস ব্লগ নামে, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে যাতে সবার আগে ভিডিওটা তোমরা দেখতে পাও। আর বিভিন্ন রকমের ব্যাগের কালেকশন ছিল, দেখো বিভিন্ন রকমের সালোয়ার, কুর্তি, আর এখানে অনলাইন পেও হচ্ছিল। আর মানে মেলাটা এত সুন্দর করে সাজানো হয়েছিল যে তোমাদের দেখলেই ভালো লাগবে মেলাটায় যারা আসবে। মেলাটার চারিপাশে দেখো আমরা ঘুরলাম, বিভিন্ন রকমের খাবারও টেস্ট করলাম, আর বিভিন্ন রকমের ঘোল ছিল এখানে। আর লাস্টে ছিল এখানে নববর্ষের সমস্ত গেস্টদের জন্য আমন্ত্রিত একটা স্টেজ করা হয়েছিল। তো ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে।